দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। কামাল মাহমুদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে স্বাগত একুশে টিভির সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আবাসন ব্যবসায়ী রিহ্যাবের পক্ষ থেকে। আপনাকে স্বাগত। সাম্প্রতিক সময়ে ড্যাপের একটি নতুন সুপারিশ নিয়ে বেশ আলোচনা আমরা শুনছি, তো সেই বিষয়ে আমি আসবো। তার আগে সার্বিক অবস্থা নিয়ে একটু জানতে চাই, আবাসন খাতের আসলে কি অবস্থা। আমরা করোনার ফার্স্ট ওয়েভ তো শেষ করলাম, সেকেন্ড ওয়েভ নিয়ে আমরা চিন্তিত। তো এই অবস্থায় এই খাতের অবস্থা, বিশেষ করে বেচা বিক্রি কেমন হচ্ছে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আমরা করোনা ভাইরাসের প্রথম যে ধাক্কাটা আমাদের মধ্যে আসছিল, যে আমাদের কাজকর্ম থেমেছিল, সেটা গত 2-3 মাস ধরে আমরা একটু সুবিধার দিকে আসছি। এবং আমরা আমাদের কাজকর্ম যেগুলো বন্ধ ছিল, যদি আমাদের কর্মকর্তা এবং ডেলি বেসিসে যারা লেবার ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন, তারা তো ওই সময় কাজ করতে পারেনি। এটা হওয়ার শেষ হওয়ার পরে আমাদের কাজকর্ম শুরু হয়েছে এবং আমরা মনে করি যে এইভাবে যদি চলে তাহলে আমরা খুব ভালো করব। আর আগামী দিনে যে দ্বিতীয় পর্যায়ে যেটা আসছে সেটার অবস্থা কি হবে জানি না, সেটার উপরে আমরা যে অবস্থা হয় তারপরে সারা দেশ যেভাবে চলবে, বিশ্ব যেভাবে থাকবে, সেভাবেই আমরা কাজ করতে পারবো। আগাম কিছু বলতে পারবো না, তবে এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাসের পরে আমাদের ব্যবসাটা একটু ভালো হয়েছিল, এই কারণে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং একটা আইন করেছে, যেটা হলো অপ্রদর্শিত বিনিয়োগের যে সুযোগটা দিয়েছিল, সেই বিনিয়োগের সুযোগের কারণে আমাদের ব্যবসার অবস্থা আগের চেয়ে একটু বেড়ে গেছে এবং আমাদের সেলটাও অনেকটা বেড়েছে। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো সেক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের সুবিধা আসলে কতখানি পেয়েছেন আপনারা। দেখুন, প্রণোদনা প্যাকেজের যে ঘোষণা করা হয়েছিল সেটা আসলে আমাদের রিহ্যাবের আবাসন ব্যবসায়ী সংগঠন রিহ্যাবের অনেক মেম্বার সেটা পেয়েছে এবং অনেক অনেকেরই যাদের যোগ্যতা অনুযায়ী ব্যাংক অ্যাসেসমেন্টের মাধ্যমে যাদের পাওয়া দরকার তারা পেয়েছে। এবং এটা আমরা মনে করি যার কোম্পানির স্ট্রেন্থ যেভাবে আছে এবং সেটা অ্যানালাইসিস করেই পাওয়া হবে। এবং সেটা আমরা যদি কেউ না পেয়ে থাকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রেসিডেন্ট সহ আমাদের যারা আছেন তারা সাহায্য সহযোগিতা করতে পারছে। শুরুতে ড্যাপের একটি নতুন সুপারিশ নিয়ে আমরা বলছিলাম এবং এই নতুন সুপারিশ অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি এখানে বিল্ডিং উচ্চতা আসলে কমে যাচ্ছে, তো যে এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন। দেখুন, আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে ড্যাপ যেটা সেটা আমরাও চাই যেটা কি হোক, এটা পরিচালনা হোক এবং এটা কার্যকর হোক। বিগত 10 সালে যে ড্যাপটা হয়েছিল সেই ড্যাপটা বোঝার আগেই, সেই ড্যাপটা নিয়ে কাজ করার মানুষ তাদের নলেজে আনার আগেই, যে ড্যাপটা কি এটা বোঝার আগেই আরেকটা ড্যাপ পরিবর্তন, আর একটা ড্যাপের একটা পরিকল্পনা এসছে। আমরা মনে করি এই পরিকল্পনার জন্য যদি আগের যে ড্যাপের যে ইটা ছিল সেটা যদি এখন এটার সাথে মিলানো হয়, অনেক ডিফারেন্স আছে, আগের অনেক জলাশয়কে সেটাকে আরবান প্রজেক্টে নিয়ে আসা হয়েছে। আমরা চাই ঢাকার সিটিতে যে সমস্ত নির্মাণ আমরা করেছি, যেটা আমরা কোনো কোনো জায়গায় 14 তলা থেকে 20 তলা 25 তলাও করেছি, পাশাপাশি সেখানে যদি আমাদেরকে আরেকটা জিনিস চাপানো হয় যে আমরা এখানে 6 তলা অথবা 7 তলা 8 তলার বেশি দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের নগরের সৌন্দর্য কমে যাবে এবং পাশাপাশি যাদের জমি আছে তারাও কিন্তু আপনার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এই কারণে, কারণ একটি একটি জায়গায় পাশাপাশি একজনে 20 তলা একটা বিল্ডিং পেলো অথবা 14 তলা একটা বিল্ডিং পেলো, আর পাশাপাশি সেখানে যদি আবার দেওয়া হয় 6 তলা, তাহলে আমরা মনে করি যে আমাদের ব্যবসা আমরাও ব্যবসা করতে পারবো এবং ল্যান্ড ওনার যারা আছেন তারাই এই বড় হাই রাইজ বিল্ডিং করার জন্য তাদের অধিকার থেকে বঞ্চিত হবে এবং তারা এদিক থেকে নিরস্ত্রিত হবে। এই কারণেই আমরা চাচ্ছি যে সুন্দর একটা নীতিমালা করা হোক এবং এই ড্যাবের বিরুদ্ধে আমরা করছি না, আমরা চাচ্ছি ঢাকার যে জলাশয় জমিগুলো আছে সেগুলোর প্রতি তাদের হাইট তাদের ড্যাবের যে কার্যকারিতা সেগুলো তারা ই করুক। কারণ হলো আমরা দেখছি ঢাকাতে কিন্তু জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে, তো সেক্ষেত্রে এই নির্দেশনা আসলে কতখানি প্রভাব ফেলবে বলে মনে করছেন। দেখুন, একেবারেই এটা ভালো হবে না, এই কারণে যে আমরা মনে করি যে এখনো ঢাকার সিটিতে আপনার 60-70% জায়গায় 3-4 তলা বাড়ি রয়েছে, সেইগুলো যদি এখনো যদি সেগুলো আমরা আমাদের আবাসন ব্যবসায়ীরা এবং আমরা যদি কোনো নীতিমালা করা হয় যে এই 8-10 তলা ওই জায়গাগুলো করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা ভালো করব। আমরা মনে করি যে আমাদের আবাসন ব্যবসায়ীদের দাবি সেটা হচ্ছে যে ঢাকার আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলোকে জলাশয় আছে সেগুলোকে, যেমন আপনারা জানেন পূর্বাচলে প্রায় 25,000 এর মতো প্লট এখানে আছে,
এই 25,000 প্লটের যদি বাড়ি ঘর করা হয়, এবং আপনি জানেন যে আমাদের আবাসিক আবাসন ব্যবসায়ীদের অনেক উদ্যোক্তা, যেমন বসুন্ধরা বলেন, স্বদেশ প্রপার্টিজ বলেন, আমিন মোহাম্মদ বলেন, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, এরকম একাধিক একাধিক কোম্পানি ল্যান্ড প্রজেক্ট যারা করে তারা আছেন, সেখানে যদি অনেক জমি জলাশয় পড়ে আছে, সেখানে যদি এই জলাশয়টা তুলে দেওয়া হয়, আমাদের মনে হয় যে আমরা এই ঢাকার যে চাপ, সেই চাপটা ওদিকে নিয়ে যেতে পারবো। সাথে সাথে আমরা মনে করি ঢাকায় নাগরিক সকল নাগরিক সুযোগ সুবিধা না দেওয়ার পরে, না থাকার যদি না থাকে কোথাও, সামাজিক নিরাপত্তা না থাকে কোথাও, কেউ ঢাকার বাইরে বসবাস করবে না। অর্থাৎ আমরা যারা জীবন জীবিকার জন্য ঢাকায় এসেছি, আমাদেরকে যারা আমরা আমরা সহ যারা ঢাকায় বসবাস করেন, প্রত্যেকেরই ইচ্ছা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করবেন এবং তারা ঢাকায় বসবাস করবেন, চিকিৎসা সুবিধা চায়, নাগরিক যে সুযোগ সুবিধা চাচ্ছে সেগুলো থেকে যদি সেগুলো যদি সুযোগ সুবিধা না করে অন্য কোথাও পাঠানো হয়, অথবা হাই যদি আমাদের বিল্ডিং আবাসন ব্যবসায়ীদের উপরে অথবা বিল্ডিং এর হাইট যদি কমায় দেওয়া হয়, উচ্চতা যদি কমায়, তাহলে আমরা ঢাকার মানুষের বসবাসের অযোগ্য হবে এবং এখানে মানুষ বসবাস করতে পারবে না, এবং আমাদের এই ব্যবসাটার অনেক ক্ষতি হবে বলে আমি মনে করি। যাদের প্ল্যান অলরেডি আসলে পাস হয়ে গেছে, এটা যদি আসলে নির্দেশনা রূপান্তরিত হয়, সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হবে কিনা? না, যেটা প্ল্যান পাস হয়ে গেছে সেটা নিয়ে সমস্যা হবে না, কিন্তু আমাদের যে প্ল্যান পাস হলো, আমার এখন ধরেন আমার পাশাপাশি একটা জমি আছে, ধরেন পাশের রোডে প্ল্যান পাস হলো কিন্তু তার পাশে আরেকজন সেই প্ল্যানে করতে পারছে না, আপনি সেখানে 14 তলা প্ল্যান, আমি যদি পাশাপাশি সেখানে যদি 6 তলা পাই, তাহলে তো আমি বঞ্চিত হচ্ছি, এবং শুধু বঞ্চিত না, যখন 6 তলা একটা বিল্ডিং তৈরি করা হবে, 4 তলা একটা বিল্ডিং, তখন কিন্তু আবাসন ব্যবসায়ীদের কাছে এই ল্যান্ড ওনারদের আসার কোনো প্রয়োজন নাই, এবং এটা সাধারণত অনেক মানুষই করতে পারবে। এই জন্য আমরা চাচ্ছি এই ব্যবসার জন্য আমাদের সুবিধার জন্য নয়, দেশের আবাসন খাতে একটা বড় খাত, এবং আবাসন এমন একটা খাত, এই খাতের সাথে আসলে অনেকগুলো সেক্টর আসলে জড়িত, সবচেয়ে বেশি সেক্টর জড়িত এই একটা খাতের সাথে। আমরা মনে করি বিশ্বের বহু দেশ, বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আবাসন ব্যবসায়ের সাথে একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক একটা জিডিপির একটা সম্পর্ক রয়েছে। এই কারণে আমরা মনে করি যে আসলে আবাসন খাতটাকে আসলে দীর্ঘমেয়াদী লোন, প্রজেক্ট লোন সহ, এবং উচ্চতার কোনো ই থাকবে না, মানে উচ্চতা নিয়ে যদি কোনো প্রশ্ন তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আবাসন ব্যবসা এবং এই নগরকে সুন্দর করা যাবে না। এই সেক্টরে আমরা কিন্তু ব্যাড ডিনের পরিমাণও কিন্তু অনেক কম দেখি, একদম দেখি না বললে চলে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো আরো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব কামাল মাহমুদ, বিরতির আগে আপনি ড্যাপের যে নতুন সুপারিশটা এসেছে সেই বিষয়ে আপনি নানান দিক থেকে কথা বলছিলেন, সেই বিষয়টা নিয়ে যদি আরও একটু বিস্তারিত আমরা একটু জানতে চাই। দেখুন, আমরা একটা জিনিস দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ঝিলমিল প্রজেক্ট আছে, তারপরে উত্তরা 17-15 নম্বর সেক্টর, যেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অনেক প্লট দিয়েছে, তারপরে আপনার পূর্বাঞ্চলে আছে, সেদিকে সামাজিক নিরাপত্তা বেরিয়ে, যোগাযোগ অবস্থা বেরিয়ে বা ওইটাকে বাড়িয়ে কেন তারা ওদিকের দিকে মানে মন দিচ্ছে না? কিন্তু আমাদের ঢাকার সিটিটা যেটা সুন্দর করার জন্য ডেভেলপাররা, আমাদের আবাসন ব্যবসায়ীরা, যে আপনি যদি এভিনিউর দিকে তাকান, দেখতে পারবেন যে আমরা কত সুন্দর সুন্দর আন্তর্জাতিক মানের বিল্ডিং করতেছি, সেদিকে নজর না দিয়ে তাদের ব্যর্থতা আমাদের ঘরে চাপানো হচ্ছে। এই কারণে যে তারা এখন পর্যন্ত 10 বছর হয়ে গেল পূর্বাঞ্চলে, কিন্তু একটি ব্যক্তিকে নেওয়ার জন্য যে উদ্যোগ সেটা তারা গ্রহণ করেনি, এবং সেখানে যাওয়ার যে উপযোগিতা, উপযুক্ত যে পরিবেশ, সেটা কিন্তু সৃষ্টি করেনি। আবার ঝিলমিলেও যদি আপনি মনে করেন, ঝিলমিলের মধ্যে একই অবস্থা, উত্তরা 15-17 নম্বর সেক্টর একই অবস্থা। আপনি দেখেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ওখানে অনেকগুলো প্লট তৈরি করেছে, সেই প্লট তৈরির ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকগুলো প্লট তৈরি করছে, সেই ফ্ল্যাট গুলো তারা বিক্রি করতে পারছে না, অথচ আমরা হাঁটি হাঁটি পাপা করে এই নগরকে এত সুন্দর করলাম, এই নগরকে আমরা সুন্দর করার জন্য দীর্ঘদিন ধরে আমাদের নিজেদের ক্যাপিটাল, যেখানে দীর্ঘমেয়াদী কিস্তির লোন নাই, যেখানে প্রজেক্ট লোন নাই, তারপরে আমাদের নিজেদের টাকার মাধ্যমে নিজেদের অর্থ যোগান দিয়ে আমরা নগরকে যখন সুন্দর করতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একটা চাপের মুখে ফেলে দিচ্ছে ড্যাপ। সেটা হলো নতুন যে আইন করতে যাচ্ছে, নগর উন্নয়নের কাকে বলে, নগর উন্নয়ন হবে? আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি আপনি দেখতে পাবেন যে ছোট জায়গায় অনেক উচ্চতা বহুতল বিশিষ্ট ভবন করা হচ্ছে, কিন্তু আসলে আমাদের দেশের সেই ভবন তৈরি করার যখন আমরা উদ্যোগ নিচ্ছি, যখন আমরা এগিয়ে আসছি, ঠিক সেই মুহূর্তেই আমাদের প্রতি একটা ড্যাপ যেটা আপনাকে চালু করা হচ্ছে, এটা আসার খবরটা আসার পরেই কিন্তু আমাদের, আমরা মনে করছি অনেকটা কষ্টের মধ্যে আছি, এবং কষ্ট ঠিক না যে আমাদের উদ্যোক্তা যারা আছে তারা একটা হতাশার মধ্যে পড়ে গেছে। তো আপনি আমরা বড়
পরই এই কথা আমি অনেকগুলো মিডিয়ায় পরিকল্পনা যে ম্যাপটা আছে সেই ম্যাপটার সাথে এই ম্যাপটা ফেললে এখন যে প্রস্তাব সেই প্রস্তাবের সাথে কোনো মিল নাই এবং সেটা পাওয়া যাবে না, মিল পাওয়া যাবে না। এই কারণে, কারণ ওনাদের যে পরিকল্পনা আমাদের সাথে কথা বলেছে ঠিকই, কিন্তু ওনার পরিকল্পনার সাথে আমাদের কামাল মাহমুদ, আপনাকে আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। কামাল মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কামাল মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা জি, আপনি যেটি বলছিলেন আসলে রিহাবের হাত ধরেই কিন্তু আসলে আমাদের যে নগরের সৌন্দর্য আমরা সেটা আসলে যেটা যতটুকু দেখি আসলে সেখানে রিহাবের ভূমিকা কিন্তু অনেকখানি। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে রাজুকের যে ওয়ান স্টপ সার্ভিস, সেক্ষেত্রে সেই সার্ভিসটা কতখানি পাচ্ছেন আপনারা? ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা কিছুই পাচ্ছি না। দেখুন, আমরা সিভিল এভিয়েশনে যদি একটা অ্যাপ্লিকেশন করি, সেখানে সিভিল এভিয়েশন নিয়ে নেয় সেখানে ধরেন 3 মাস, আর সিভিল ফায়ার সার্ভিস আছে যেটাকে বলে সেটাকে 6 মাস 7 মাস আমরা আমরা পাই না। আমাদের অনেক অভিযোগ আছে যে ফায়ার সার্ভিসে আমরা একটা অ্যাপ্লিকেশন করার পরে তাদের মাসে একটা মিটিং করে, মিটিং হয়, সেই মিটিং বোর্ড মিটিং এর মধ্যে যদি পাশ হয় তাহলে আমরা এটা পাই, আর না হলে আমাদের পেতে খুবই কষ্ট হয়। এবং আরেকটা ব্যাপার আছে যেটা হলো জমির সারপত্র, সেখানে 4 মাস 5 মাস লেগে যায় এবং সেখানে অনেক দুর্নীতি, অনিয়ম, অদক্ষ অনেক লোকগুলো এখানে বসে আছে, যার কারণে আমাদের এই আমরা মনে হচ্ছে যে এই ব্যবসা করতে এসে খুব একটা অন্যায় করে ফেলছি মনে হচ্ছে এই ধরনের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে সারপত্রের জন্য আমাদের সর্বোচ্চ সময় দেওয়া উচিত 10 থেকে 15 দিন, ফায়ার সার্ভিসে দেওয়া উচিত সর্বোচ্চ 10 থেকে 15 দিন। ফায়ার সার্ভিস তাদের মনোপলি ভাবে তাদের বোর্ড মিটিং গুলো করে, ডিজি সাহেবের নেতৃত্বে মিটিং করা হয়, সেখানে আমাদের অনেক বড় বড় প্রকল্প যেখানে যারা 14 তলা 20 তলা মানে আবাসন প্রকল্পের যারা ব্যবসায়ী তারা করতে যাচ্ছে, সেখানে আমরা বছর মাসকে মাস ঘোরার পরে সেই প্ল্যান গুলো আমরা পাই না। সিভিল একই অবস্থা, সেখানে 2 মাস 3 মাস 4 মাস পরে সেখানে আবার অনেক অনিয়ম দুর্নীতি, তাদের ভিতরকার অনেক ব্যাপার আছে যেগুলো আমরা আসলে প্রকাশ্যে মিডিয়াতে বলতে চাই না, কিন্তু না বলে আমাদের কোনো ই নাই। কারণ হচ্ছে যে মেগা প্রজেক্ট করতে গেলে সেখানে আমাদের অনেক ইনভেস্ট করতে হয়, এবং যদি এখানে দেরি হয় কোনো প্রজেক্টের কারণে, কোনো কোনো সংস্থার কারণে যদি 1 বছর বেড়ে যায় আমাদের কস্টিংটা অনেক বেড়ে, আলটিমেটলি সেই কস্টিংটা চলে যায় হলো আপনার কাস্টমারের পরিবর্তে। আমরা আশা করি এগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নজরে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিবে, সেটা আমরা প্রত্যাশা করি। আবাসন খাতে রেজিস্ট্রেশন ফি নিয়ে আসলে আমরা অনেক কথা শুনে থাকি, তো সেক্ষেত্রে এই যে রেজিস্ট্রেশন ফিটা আবাসন খাতে কেমন প্রভাব ফেলছে এই মুহূর্তে? রেজিস্ট্রেশন ফি আগের চেয়ে 2% এর মতো কমে গেছে, সেটা যেটা নাই, যেটা আমরা মনে করি আসলে 6.5 থেকে 6% করা উচিত বলে আমাদের একটা দাবি, দীর্ঘদিনের দাবি। সাথে সাথে আমরা চাচ্ছি যারা আমাদের ফ্ল্যাট কিনবেন সেই ফ্ল্যাটের যারা ক্রেতা থাকবেন তারা যেন অবশ্যই দীর্ঘমেয়াদী কিস্তিতে লোন পায়, এবং আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য যে প্রজেক্ট লোনগুলো দরকার প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেইগুলো যেন আমাদেরকে আমাদের দিকে এগিয়ে আসে, এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সহ এইগুলোর দিকে নজর দিলে আমরা এই ব্যবসায় আমাদের পুঁজি আর কত থাকে, পুঁজির বাইরেও যদি ব্যাংকিং সাপোর্ট থাকে আমরা খুব ভালো করতে পারবো। সেটাই, অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে শুনছিলাম আবাসন খাতে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনি বলছেন, আরো আসলে কি চ্যালেঞ্জ ফেস করছেন সরকারের কাছে, আরো কি প্রত্যাশা যদি জানতে চাই আপনার কাছে? দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে অপ্রত্যাশিত যে বিনিয়োগের সুযোগ সেটা তো আমরা পেয়েই গেছি। আমরা যদি এই এইটাকে দীর্ঘদিন ধরে অর্থাৎ 5-10 বছরের মধ্যে যদি এটাকে ধরে রাখা যায় তাহলে আমরা মনে করি দেশের টাকা দেশেই থাকবে, দেশের বাইরে আর কোনো লোক আর বিনিয়োগ করার জন্য উৎসাহিত হবে না। আমরা মনে করি আমাদের দেশের টাকা দেশেই থাকা রাখার জন্য এটা চলমান যেন এই সুযোগটা থাকে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করবো আবাসন খাতের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আসলে দূর হবে, এবং আবাসন খাতের আসলে যে ভবিষ্যৎ আমরা কামনা করছি, আমরা আসলে একটা ভালো ভবিষ্যতে কামনা করছি। আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাত ও এর নানা দিককরণে কথা বলছিলেন আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 1:30টায় আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।